সমগ্র দেশে জারি চতুর্থ দফার লকডাউন চলবে 31 মে পর্যন্ত। গোটা দেশে জারি চতুর্থ দফার লকডাউন চলবে 31 মে পর্যন্ত। এই লকডাউন বিধি ঠিক করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিটি রাজ্যের পরিস্থিতি বিবেচনা করা হয়েছে আলাদা করে। তৃতীয় দফার লকডাউন শেষ হতে বাকি আর কয়েক ঘন্টা, তার মধ্যেই জানিয়ে দেওয়া হলো চতুর্থ দফার লকডাউন জারি হচ্ছে, চলবে 31 মে পর্যন্ত। রবিবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে আরও 2 সপ্তাহ লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে। তারপরেই এই সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য রবিবার রাত 9টায় বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা। তারপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানিয়ে দেওয়া হবে কি হতে চলেছে নতুন লকডাউনের শর্ত। 23 মার্চ ভারতে লকডাউন শুরু হয়। একদিকে যেমন ধাপে ধাপে বেড়েছেন লকডাউনের মেয়াদ, বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যানের নিরিখে চীনকে ছাড়িয়ে ভারত দাঁড়িয়ে রয়েছে 1 লক্ষের দরজায়। একসঙ্গে বাড়তি মাথা ব্যথা, ভেঙে পড়া অর্থনীতি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন এই লকডাউনের শর্ত অন্য ধাপগুলি থেকে আলাদা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বকেয়া মেটানোর দাবিতে আগরতলার রেল স্টেশনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। তাদের বক্তব্য, জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন, এতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু সংস্থার পক্ষ থেকে তাদের 2 মাসের বেতন প্রদান করা হয়নি। এই অবস্থায় তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে, এ নিয়ে বৈঠক হয়, কিন্তু কোনো ধরনের সুরাহার না বেরিয়ে আসায় রবিবার কাজ বন্ধ করে দেয় স্টেশনে কর্মরত অস্থায়ী শ্রমিকেরা। তাদের বক্তব্য, বকেয়া বেতন পরিশোধ না করলে তারা কাজে হাত দেবেন না। অন্যদিকে বাদারঘাট কন্ট্রাকচুয়াল ইউনিট কমিটির সম্পাদক নারায়ণ ঘোষ জানান, মার্চ মাস থেকে তাদের কাজ বন্ধ। এই সময় ম্যানেজারের সঙ্গে কথা হয়, তিনি বেতন প্রদানের আশ্বাস দেন, তারপরেও বকেয়া বেতন প্রদান করা হয়নি। স্যার, এরকম প্রবলেম যে আমরা বেতন গেছে মাস, যেদিন বন্ধ লকডাউন হয়েছিল এদিন থেকে আমরা বেতন 2000 টাকা আরো কম পাইছি, সেই বেতনটা পুরো হয়নি। এখন যে মাসটা চলছে, এখনো মাসটার মধ্যে আমরা কাজ করছি, যখন ফোন করে তখন আসি, খুব রিস্ক হইতেছে যে গার্জিটা কর্তৃক আসে না আসে। আমরা খুব মানে কাজ করছি, কি রোগ আইছে না না আসছে, কাজ করে যাচ্ছি, মাসের বেতনও তাদের কাজ করেছে, আজকে কাজ করা হবে, বেতন প্রদান না করা হলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখা হবে বলে জানান। বেতন 2000 মুম্বাইয়ের এই সংস্থার ম্যানেজার আমরা বেতন 250 টাকা করে, হ্যাঁ যে কোম্পানি এরকম করে দিয়েছে ম্যানেজারে, কোন কোম্পানি এটা, এটা পিউ স্ট্যাটাস এরকম বলেছে যে কেউ এবার তো বেতন কম ঢুকেছে, এখন আমরা কিভাবে চলি এটা আপনারা একটু স্যার দেখবেন। এখন আমরা কি করতে যাব, এখন আমরা কাজ করব না, কাজ করব না, ফুল মাসে বেতন দিতে হবে, তাহলে কাজ করব না, করব না। আমাদের আজকে 23 তারিখের লকডাউনের পর আমরা ট্রেনে কন্ট্রাকচুয়াল হিসেবে সাফাই কর্মী হিসেবে কাজে নিযুক্ত ছিলাম, তো সুতরাং এখন আমাদের মার্চে আমাদের কিছু পয়সা কাটা রয়েছে। এপ্রিল মাসে আমরা জীবনের ইমার্জেন্সি কাজে যেমন আইসোলেশন কোর্স রেডি করছে, তখন আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে আমরা এইগুলি কাজ করছি, কিন্তু আমাদের এই মাসে বেতন এখনও দেয় নাই। কারোর বেতন যাওয়া ঢুকাইছিল, তার মধ্যে কারোর 200 টাকা, কারোর 300 টাকা, এরকম করে স্যালারি দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা এখন বলতেছি যে আমাদের পুরো টাকাটা যাতে স্যালারিটা দেওয়া হয়, আর নাহলে আমাদের কাম বন্ধ থাকবে। কতজন আছেন আপনার? আমরা আছে টোটাল 48। এখন তো কাজ চলছে না? এখন কাজ নেই, এখন আজকে কাজ বন্ধ। বৈদ্যাঘাট রেল স্টেশনে কন্ট্রাকচুয়াল লেবার ইউনিট কমিটির পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন করছি যাতে শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়া হয়, বা তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করবে। কারণ ব্যাপার হচ্ছে, জুন মাসের 24 তারিখে লকডাউন ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার পর থেকে তাদের বেতন বন্ধ মার্চের। আচ্ছা, আমি গিয়ে সেই ম্যানেজারের লোকে দেখা করছি এবং তাদের বেতনের সম্বন্ধে আমি তো ম্যানেজারের সঙ্গে কথা কইছি, ম্যানেজার বলছিল যে বেতন তারা দিয়ে দেবে, কিন্তু আজ ওই বেতনটা তো ভাঙা মাসের বেতনটা তো দেই না, তারপরে রানিং মাসের বেতনটা পর্যন্ত এখন পর্যন্ত দিতেছে না। এবং ম্যানেজার কইছে যে আমি তোমরা বাড়িতে থাকো, আমি যখন যাদের ডাকবো তখনই তোমরা আইবা। তারা এইভাবে আইসে না, তারা তাদের কাজ করতে আছে, জীবনের ঝুঁকি নিয়ে আসে না। বিভিন্ন জায়গার থেকে ট্রেন আসে, তারা জীবনের ঝুঁকি নিয়ে আসে না, সেই কাজ তারা দিন রাত যখন ডাকে তখনই এসে সেই কাজ করে, অথচ তারা বেতন পায় না। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা আছে যে তাদের বেতন দিয়ে দেওয়ার জন্য, যে সংগঠিত শ্রমিকদের বেতন যাতে কেউ বন্ধ না করে তাদের বেতন যাতে দিয়ে দেওয়া হয়, কিন্তু এইখানে বেতন দিতেছে না এবং তারা সঠিকভাবে মালিকের সংকেতপত্র দেখা করতে পারে না। এখানে এক ম্যানেজার আছে, তার তাল চেয়ে বিভিন্নভাবে তাল ভাড়া করে এইখানে এই শ্রমিকদের পরিচালনা করছে।
তাই আজ আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে যদি শ্রমিকরা বেতন দেওয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সেই কাজ বন্ধ থাকবে এবং তার জন্য দায়ী থাকবে সেই ম্যানেজার। সমস্ত বেতন তাদের যে বেতন পাওনা আছে সম্পূর্ণ বেতন দিতে হবে, তারপর ইপিএফ এর টাকা কেটে নেয়। তাদের কাছে শুনছি কোনো তথ্য নেই, কোনো তথ্য নেই। ইপিএফ এর টাকা কোন জায়গায় যা, কার কাছে যা, কোথায় আছে টাকাটা, এই জন্য কোনো কিছু রেকর্ড নাই। তারা অফিসে গেলে কয় না তোমাদের নামে কোনো টাকা জমা হয় নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর ক্যাম্পের বাজার ব্যবসায়ীদের মধ্যে মারধরের ঘটনায় সাতশোকারী চাঞ্চল্য এলাকা জুড়ে। রাজধানী সংলগ্ন ক্যাম্পের বাজারে ব্যবসায়ীদের মধ্যে মারধরের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। বন্ধ হয়ে যায় বাজারে মাছ বিক্রি। রবিবারের বাজারে সবেমাত্র ক্রেতারা বাজারমুখী হতে শুরু করেছেন, ঠিক তখনই বাদে বিবাদ। অভিযোগ, বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর উপর চড়াও হয়, দফায় দফায় চলে এই মারধর। বাজারে মাছ বিক্রেতা মধুসূদন দাসের দোকানের মাছ ফেলে দেয় আক্রমণকারীরা। টাকা নিয়ে বিবাদের জেরে বাজারে চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে খালি হয়ে যায় বাজার, বন্ধ হয়ে যায় সমস্ত দোকান। খবর পেয়ে ছুটে আসে বাজার কমিটির সদস্যরা। তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে। পরবর্তী সময়ে বৈঠক করে এই বিষয়ের মীমাংসা করা হবে বলে জানায়। একই সঙ্গে বাজার স্বাভাবিক রাখার আহ্বান জানায়। কিন্তু সাত সকালে এই ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, যে কারণে ছুটির দিনে বাজার খুলেই বন্ধ করে দিতে হয় এই ঘটনার জেরে। এদিকে আক্রান্ত ব্যবসায়ী মধুসূদন দাস এডিনগর থানার দ্বারস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চারজনের বিরুদ্ধে। পবিত্র দিলীপ হেরাই সার বাস ভাই হ্যালো একজন ব্যবসায়ী সুকুমার গিরা নাম। হ্যাঁ আফা তো যে মালিকের ঘর ইয়া পবিত্রতা, হ্যাঁ এই মালিক আছে দুই মাস ধরে অসুস্থ বাড়ির বাইরে। হ্যাঁ এই মালিকের কাছে মালিকে টেয়ালি আছে গা, হ্যাঁ মালিকে টেয়ালি আছে গা, ওরা লাগছে অনেক এই প্রদীপের লগাই লাগছে, হেরা তোর লাগছে এখন তোরা সুরার ঘরে সুরা করতো তোরা ইয়া মাছ টেয়া দিস তার টেয়া দে, কইছে যা তোর মালিক লই গা, তোর মালিকে কই তা মালিকে জানি না তুই আমার ধরে টেয়া দে। ইটা কইছে কিছু বাইরে এসে এই গেল আরো গেছে আবার দুই ছেলে গেল মাছ বসে আর আমরা এই গেল মাছ বসতেছি বুঝিনি ঠিক আছে সেটা সব দিয়ে লুন্ডাই মুন্ডাই হারা প্রথমে বিষয় বিষয় লিখে আছে আমার দুই ফলার দুই ছেলে ভালো হয়েছে আবার শুরু বাইরে দুই ছেলে ভালো হয়েছে এটা নিয়ে মামলা করছেন নি? মামলা করছি, ইয়া কেস দিয়েছি তারা পুলিশে, এদিকে তারা এদিকে এসে আউট পুস্টে বের তুলে আউট পুস্টে তারা সব মনে ক্যামেরা করে গেছে। এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ রামনগর এলাকায়। দক্ষিণ রামনগর এলাকায় কিছু পরিযায়ী শ্রমিকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে। এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বেশ কয়েকজন মিলে এলাকায় দিয়ে যাচ্ছে। এরপর তারা সেই সমস্ত অচেনা মানুষদের আটক করে এলাকার একটি মাঠে তাদের বসিয়ে রাখা হয়। খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। তাদের পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। তাদের প্রত্যেকেই নিজ নিজভাবে পরিচয়পত্র দেখায়। পুলিশের বক্তব্য, 13 জনকে এলাকার মানুষ আটক করেছে। তাদের পরিচয় অনুযায়ী প্রত্যেকে পশ্চিমবঙ্গের মালদা টাউনের বাসিন্দা। রাজ্যে ফেরি করে সামগ্রী বিক্রি করে, কিন্তু লকডাউন চলায় বন্ধ তাদের পেশা। এদিকে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে, তাই নিজ রাজ্যে ফিরে যেতে তারা এলাকার কোনো একজনের দ্বারস্থ হতে আসেন। কিন্তু 13 জনের প্রদেয় পরিচয়পত্র যাচাই করতে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের বক্তব্য, তাদের গতিবিধি সন্দেহজনক, তাই পুলিশের গোচরে নেওয়া হয়েছে। অন্যদিকে শ্রমিকদের বক্তব্য, লকডাউনে তাদের ব্যবসা বন্ধ, তাই বাধ্য হয়ে ঘরে ফিরতেই উদ্যোগ নেয় তারা। স্থানীয় একজনের কাছে এসেছিলেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করে দিতে। এখানে স্থানীয় লোক যারা আছে, তারা স্থানীয় লোকরা, আমরা বিশ্বহিন্দু পরিষদের এখানে আমরা কাজ চলতেছে। বিশ্বহিন্দু পরিষদের প্রত্যেকটা হিন্দু বাড়ির সাথে আমরা ধর্ম জাগরণের কাজ চলছে এবং প্রতিটি বাড়ির মধ্যে আমরা ধ্বস লাগানো এবং সংস্কৃতি সভ্যতা এগুলো নিয়ে প্রচার প্রসার শুরু করছি। যখন আমাদের কার্যকর্তারা এই রাস্তা থেকে যখন আটা জ্বালা করে এদিকে 10-15 জন মানুষের বাড়ি বাড়ি দুজন দুজন করে একজন একজন করে গিয়ে প্রচার করতেছিল, তখন ইন দি মিন টাইম ওরা এখানে উপস্থিত আসিল। ওরা দেখা আমার হিন্দু ছেলেরা দেখা তারা দৌড়াদৌড়ি করে পালাইবার চেষ্টা করছে। যখন পালাইবার দৌড়াদৌড়ি করে পালাইবার চেষ্টা করে তখন আমার হিন্দু ছেলেরা চিন্তা করলো আরে
এই যে ছেলেগুলা এখানে তারা আমরা যদি কেকেলিকে দূরে দূরে ঘুরে পালাইতেছে এটা তো একটা চিন্তার ব্যাপার। পরের স্থানীয় লোকের সহযোগিতায় তারা এখানে আটক করা হয়েছে, আটক করে তারা জিগানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বাংলার বেঙ্গলের মালদা, ওয়েস্ট বেঙ্গলের মালদায় তারা বসবাস করে এবং তাদের বলা হইল যে আপনারা যে এখানে যে বসবাস করেন এখানে কী সূত্র আছে তারা সঠিকভাবে বলতে পারতেছে না এবং তাদের নথিপত্র চেক করা হইল। নথিপত্র চেক করার পরে কেউ ভোটার কার্ড নাই, কেউ আধার কার্ড নাই, কেউ ইয়ে নাই, এইভাবে নথিপত্র চেক করে তারা ধরা হয়েছে এবং আমরা লগালগ স্থানীয় পুলিশে এখানে খবর দেওয়া হয়েছে, বড়তলা থানায় খবর দেওয়া হয়েছে, দিয়া তাদেরকে আমরা অ্যারেস্ট করাইবার ওখানে চিন্তাধারা করতেছে এবং পুলিশের দ্বারে অপিল থাকবো যে পুলিশে এটার তাদের নথিপত্র সঠিক যাচাই করা যাতে তারা যদি না থাকে আমরা তো পাইছি না যেহেতু তারা তো সঠিক কইতে পারে না তারার উপযুক্ত শাস্তি প্রদান করতে এবং আমাদের দেশে যে বর্তমানে যে সংকটপূর্ণ পরিস্থিতি চলতেছে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে তারা যে অ্যাক্টিভিটি এটা নিয়ে আমরা যথেষ্ট সুন্দর প্রশ্নচিহ্ন হইয়া দাঁড়াইয়া আছে। আশা করি আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে তারার অতি সত্বর যাতে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে যাতে করোনা টেস্ট করানো হয়, কারণ তারার একটা ভারতবর্ষের মধ্যে দেখা গেছে তগলিবির কারণে সমস্ত ভারতবর্ষের মধ্যে করোনার যেভাবে বাড়ছে এইভাবে তারারও নিয়ে আমরা যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে যে ত্রিপুরার মধ্যেও যে এইরকম পরিস্থিতি ত্রিপুরার যে কোন জায়গায় এটা মালদা টাউন ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েস্ট বেঙ্গল কলকাতা কবে নাগাদ আইছেন? হ্যাঁ কবে আইছেন এখানে? আমাদের হয়ে গেল 4 মাস হয়ে গেল স্যার, মানে আমরা ঘরে যাওয়ার জন্য কিছু একটা সরকারের কাছে ব্যবস্থা চাইছি, যেভাবে হোক বাস হোক ট্রেন হোক এখান থেকে একটু পারমিশনটা দিলে যেরকম যেতে যেতে আমাদের ত্রিপুরা বর্ডার পড়ে আসাম বর্ডার পড়ে, তো যেন কোনো প্রশাসন আটক না করে যাতে আমরা যেতে পারি এই জন্য আমরা যাইতেছিলাম। একজন ওই যে একজন আমাদের খবর দিয়েছিল অকবাডের ম্যানেজার আছে এখানে, খাওয়া দাওয়ার আমাদের খুব অসুবিধা হচ্ছে, কোনো কাজকাম নেই বসে বসে, তো আমরা ভাবছিলাম যে এখান থেকে কোনো পারমিশন পেতে গেলে আমরা হয়তো ঘরেই চলে যাব, তার জন্য আমরা যাইতেছিলাম, তো এখানকার লোক আমাদের এই আটক করে রেখেছে এখানে আর কি। যদি কোনো ব্যবস্থা হয় আমাদের যাওয়ার জন্য কালকে গিয়েছিলাম, তো ওর সঙ্গে ও মাইনরিটি অফিসে মনে হয় কাজ করে, তো কালকে গিয়েছিলাম দেখা হয়েছিল অফিসে চলে গেছিল, তো বলছিল ও একজন বললো যে কালকে 8:30-9:00 ভিতরে আসবে দেখা হয়ে যাবে ওর সঙ্গে, তার লাগে আমরা দেখা করার জন্য যাচ্ছিলাম যে কিছু যদি ব্যবস্থা হয় আমাদের ওইখানে মালদা টাউন যাওয়ার। আচ্ছা স্থানীয় মানুষরা যখন আপনারা ওইদিকে দিয়ে গেছিল যখন আমরা কাজে যখন গেছিলাম আপনারা ওইদিকে দৌড়াদৌড়ি করছিলেন? না 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 দৌড়াদৌড়ি করার পরে আপনারা না শুনেন আমার কথা শুনেন, দৌড়াদৌড়ি কেউ করেনি একসঙ্গে, ও দৌড়াদৌড়ি করছিল হয়তো দুজন আগে ছিল দুজন পাশে ছিল এরকম যাচ্ছিল, দৌড়াদৌড়ি করেনি সবাই একসঙ্গে, আবার ডাক দিলে চলে আসছে সবাই একসঙ্গে করার জন্য আপনারা দৌড়াদৌড়ি করছিলেন ওইটাই? না না আবার ডাক দিলে চলে আসছে আমাদের খবর দিয়েছে ওখানে কাজ করে লোকটা না তার ফোন নাম্বার আছে, বাড়ির অ্যাড্রেস আছে? নি বাড়ির অ্যাড্রেস নাই এখানে সামনে, হ্যাঁ সামনেই আছে বাড়ি, সামনে বলতে কি বাড়ি কেমনে সামনে বলতে সিনানে তুমি ওই যে ক্যালভেটা, হ্যাঁ কালকে গিয়েছিলাম সিনে সিনো, হ্যাঁ কোন জায়গা এই তো ক্যাল সামনে একটা ক্যালভেট আছে নি ক্যালভেটের লগে তুমি বসো ক্যালভেটের লগে, তোমাদের এখানে আসার কারণ কি? হ্যাঁ কি কারণে এসেছিলেন এখানে? ওই ওখানে তার দিকে যাওয়া এই যে মানে পারমিশনটা জন্য না ত্রিপুরাতে আসার কারণ, এখানে আমরা কাজ করি ফেরির কাজ করি কাপড় বিক্রি করি আর কি, এখানে 13 জন লোক আটক করেছে তারা একসাথে দলবদ্ধ হয়ে পিসি ভাটার দিকে যাচ্ছে, আমি এসে দেখলাম বসে আছে পাবলিকও জড়ো হয়ে আছে, তো তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা সবাই মালদা ডিস্ট্রিক্টের, সবার কাছে
আই কার্ড বাধা কাটে একটা জেরক্স করে আছে, তো বাকিটা তাদের আইডেন্টিফিকেশন ক্লিয়ার করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের পরিচয়পত্র ঠিক মতো ডেলিভারি করা হবে। আপাতত এমনি বাংলাদেশি বলে কিছু মনে হচ্ছে না এবং দেখি কাগজপত্র চেক করে কি হয়। কী কারণে এখানে এসেছিল? তারা বললো যে লকডাউনের আগে প্রায় চার মাস আগে এখানে এসেছে কাজ করার উদ্দেশ্যে এবং এখানে তাদের খাওয়ার বন্দোবস্ত একদিন ছিল, এখন নাই, এবং তারা ফেরি ফেরি করে কাগজ চলে গেছে। এলাকাবাসী কী অভিযোগ? এলাকাবাসী অভিযোগ ওরা বাংলাদেশি কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার জিরানিয়া রেল স্টেশন থেকে 1964 জনকে নিয়ে 22 বগির একটি শ্রমিক ট্রেন রওনা হয় বিহারের উদ্দেশ্যে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সমগ্র দেশে লকডাউন চলছে। এই লকডাউনের ফলে রাজ্যের বহু বাসিন্দা যেমন বহিরাজ্যে আটকে পড়েছে, তেমনি বহিরাজ্যের বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে আটকে পড়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরই রাজ্য সরকার বহিরাজ্যে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের যেমন ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে, তেমনি রাজ্যে আটকে পড়া বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। সেই মোতাবেক রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী জিরানিয়া রেল স্টেশন থেকে 1964 জনকে নিয়ে 22 বগির একটি শ্রমিক স্পেশাল ট্রেন বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনটি পৌঁছবে বিহারের খারারিয়ায়। জনপ্রতি খরচ হবে 600 টাকা। এই টাকা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। এদিন সকাল থেকে নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য জিরানিয়া রেল স্টেশনে ভিড় জমাতে থাকে পরিযায়ী শ্রমিকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। পশ্চিম জেলা জেলাশাসক সন্দীপ এন মাহাতে, জিরানিয়া মহকুমার শাসক সুভাষ দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরা এই দিন জিরানিয়া রেল স্টেশনে উপস্থিত থেকে সকল ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। সামাজিক দূরত্ব বজায় রেখে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ওঠানো হয়। তবে তার আগে সকল যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হয়। যাদের কাছে মাস্ক ছিল না তাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপেন মাহাতে জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের তাদের নিজ নিজ রাজ্যে পাঠানো হবে। তার জন্য রেল মন্ত্রকের সাথে কথা বলে স্পেশাল শ্রমিক ট্রেন ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্য থেকে রওনা হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 1,06,00,000 টাকা পাওয়া গেছে। সেখান থেকে প্রায় 33,00,000 টাকা ব্যয় করে তিনটি ট্রেন বুকিং করা হয়েছে। এদিনের ট্রেনে করে 1,964 জন যাত্রী নিজ রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছে। তার মধ্যে 375 জন রয়েছে শিশু। সকলকে খাবার ও জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জিরানিয়া রেল স্টেশন থেকে রওনা হওয়া ট্রেনটি লামডিং গিয়ে দাঁড়াবে। সেখানে রেল দপ্তরের পক্ষ থেকে সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম জেলার জেলাশাসক আরো জানান, বাকি পরিযায়ী শ্রমিকদেরকেও পর্যায়ক্রমে নিজ নিজ রাজ্যে পাঠানো হবে। तो ये जो अरेंजमेंट किया उसके लिए गवर्नमेंट तो क्या आप लोग उन लोगों के लिए हम धन्यवाद करना चाहते हैं। जो सरकार कदम उठाई है उसके लिए बहुत बहुत धन्यवाद करना चाहते हैं। बाकी स्थिति हम लोग का बिगड़ा जा रहा है। गरीब आदमी के मजदूर हम लोग 2 महीना से बैठे हुए हैं। हम लोग का 2 महीने के बाद व्यवस्था किया गया है, तब पर भी खुश हैं। इस तरह सब जितना भी भट्टा मजदूर लोग हैं सबको पहुँचा दिया जाए अपना अपना घर। नवादी से? नवादी से कहाँ से जा रहे हैं? जिरानिया पूरा से। ये जो अरेंजमेंट किया है गवर्नमेंट, तो आपको आप लोगों को कैसा लगा? बहुत खुशी है। कैसा लगेगा, खुशी का बात है ना। सब खुशी, घर वाला भी खुशी, हम भी लोग खुशी है। अच्छा किया है जो चालू कर दिया। हम लोग बैठ के खा रहे थे। कितने दिनों के बाद जा रहे हैं आप? जा रहे हैं वही 6 महीना हो गया हम लोग आए हुए गाँव से। अभी जो आप जा रहे हैं आप क्या बोलना चाहते हैं? थैंक्स बोलना बोल सकते हैं? हम बोल नहीं सकते। हिंदी कहाँ से कहाँ जा रहे? नालंदा जिला जा रहा है। कहाँ से? त्रिपुरा से। त्रिपुरा से बिहार? बिहार। हाँ बिहार जा रहे है। तो गवर्नमेंट जो आपको लिए जो रेल का व्यवस्था किया, तो गवर्नमेंट को आप क्या मैसेज देंगे? कहेंगे सर सुरक्षित से जा रहे हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। प्राथमिक बाजार व्यवसाय के केंद्र पड़े রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় রাজধানীর নন্দননগর এলাকায়। রাজধানী সংলগ্ন নন্দননগর এলাকায় প্রাত্যহিক বাজার বসা নিয়ে জটিলতাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়া এলাকায় চলে পথ অবরোধ। এর জেরে নন্দননগর সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন। পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি, থানার এসডিপিও এবং সদরের অতিরিক্ত মহকুমা শাসক। দফায় দফায় কথা বলে বিক্ষোভকারী দুই পক্ষের সঙ্গে, কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের দাবিতে অনড় থাকে। পরে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে অবরোধকারীদের সরিয়ে
ছড়িয়ে দেয়। কিন্তু এই অবরোধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সরকারি পদস্থ কিছু আধিকারিকদের। তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করলেও তাদের পদ মর্যাদায় এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লকডাউনের জেরে 144 ধারা বলবৎ রয়েছে, তারপরেও অবরোধকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। সেই পরিস্থিতিতে সরকারি পদস্থ আধিকারিক সহ কর্মীদের পাল্টা বিক্ষোভে সামিল হওয়ার বিষয়টি যথেষ্ট রকমভাবে প্রশ্ন তৈরি করেছে। সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস জানান, নন্দননগর একটি বেসরকারি স্কুলের পাশে সড়কের ধারে অস্থায়ী বাজার বসাকে কেন্দ্র করে এই ঘটনা। তবে আইন সকলের জন্য সমান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য, রাস্তার ধারে বাজার নিয়ে বসতে তাদের স্কুলের একজন নিষেধ করেন। এই নিয়ে রবিবার ব্যবসায়ীরা ব্যবস্থা বন্ধ রাখতে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সকল ব্যবসায়ীদের কাছে এই আহ্বান জানানো হলেও একটা অংশ বাজার নিয়ে বসতে যায়। তাদের কাছে অনুরোধ জানানো হয় এদিন ব্যবসা না করার জন্য। এই নিয়ে ঝামেলা তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে বিষয়টি সমাধানে দাবি জানায় তারা। নারকোটিক্স ডিপার্টমেন্টের ডিএসপি এখন কি উনি চাকরি করে? হ্যাঁ হ্যাঁ, এখনো তো উনি চাকরি করে, চাকরি অবস্থায় এনে বয়ে দিয়েছে, বয়ে দিয়েছে। তারপরে গ্যাস গোডাউনের মালিক এনে আয়া বয়ে দিয়েছে। তাই নাকি সবজির দোকান? এখানে প্রচুর লোক, তারা বইছে লোকাল আছে, বাইরে থেকে আমরা ট্রাইবেল বাঙালি, কোনো ভেদাভেদের দরকার নাই। মূল ইস্যুটা হয়েছে এই ম্যাডামে, দন্ডস্কুল ম্যাডামে তারা বারণ করা হয়েছে, তারার জিনিসপত্র সবজি যারা বেশি সবকিছু লাঠি টাতে দিয়ে সরানো হয়েছে। ওই আমরা সবাই মিলে সিদ্ধান্ত করছি আজকে আমরা বসবো না, আমরা মিনা ম্যাডামের সাথে কথা কই, আমরা আজকে যাওয়াই হয় সলিউশন করুন। তো ওই জায়গার মধ্যে তারা আজকে বইবো, ট্রাইবেলরা মানে ট্রাইবেল ভাইয়েরা আজকে কইছে বইবো। তা আমরা তার অনুরোধ জানিয়েছি, ভাই আমরা এই মনে মনে হয়েছে আমরা সাথে, তোমরা আজকে বইও না, ঠিক আছে? আমরাও বসি না, তোমরাও বইও না, না তারা বই বই। ওই জায়গার মধ্যে তারা উজ্জা দু তিনজন একটু মানে গাওয়ার জোরামি দেখায় তারা বইছে, বই থেকে এসে আমরা এক দুজন এসে বাধা দেওয়া হয়েছে বলে দাদা আপনারা বই না, রিকোয়েস্ট করা হয়েছে, অনুরোধ করা হয়েছে বলে দাদা আপনারা বই না, তারা মানতে রাজি না, তারা বইবো বই বই। তো বইয়ের কথা আমরা যে অবরোধ করছি, আমরা যে বয়কট করছি, ওই জিনিসটা তারা সহ্য হয়েছে না, না সহ্য হওয়াতে তারা কি করছে, এবার তারা রাস্তা অবরোধ করবে। এই রাস্তা অবরোধে আচ্ছা একচুয়ালি তারার লোকে আমরা বিলে ট্রাইবেল বইতো না, বাঙালি বেতনের দীর্ঘ অনেক দিন যাবত ট্রাইবেল বাঙালি মিললাম, আমরা এখানে ব্যবসা হইতেছে, সবজি কিনতেছে, সব কিছু হইতেছে, কিন্তু ওই জায়গার মধ্যে তারা যে ভেদাভেদটা আজকে তৈরি করছে এই ভেদাভেদটা আমরা দরকার নাই, এটা আমরা চাইছিলাম না, ঠিক আছে? তারা রাস্তা অবরোধের কারণ হচ্ছে, তারা একটা ইস্যু তুলছে যে তারা আমরা এখানে বসতে দিতাম, বসতে দিতাম না, এটা আসলে মিথ্যা ঘটনাটা। স্কুল থেকে এখানে একটা স্ট্যাচু করা হয়েছে, আপনারা দেখছেন, লক্ষ্য করছেন, ও স্ট্যাচুর আশেপাশে কেউ বসতে পারবো না, স্ট্যাচুর আশেপাশে লোক খালি জায়গা আছে প্রচন্ড, চতুর্দিকে মিল্লা মানুষ বয়, ওইখানে ওইখানে সরকারি জায়গার মধ্যে তাই বারণ করা হয়েছে, তাই জায়গার মধ্যে কেউ বোঝাত না এই জায়গাটা তাই কিনা, যেমন কথাবার্তা দিয়ে যেমন বুঝাচ্ছে সবজি যেভাবে লাফিতে লাঠি দিয়ে ফেলাইছে ওইভাবে বোঝা গেছে যে তাই জায়গা এটা সরকারি জায়গা। এখন আমরা চাই মিনা ম্যাডাম আয়েশারা আমরা কাছে ক্ষমা প্রার্থী হইতো যে আমরা এই ভুল করছি, আমরা কি অপরাধ আছে এই জিনিসটা বুঝাই দিয়ে যাইতো। আর তারা তারা যে ভেদাভেদটা তৈরি করছে বাঙালি ট্রাইবেলের যে ভেদাভেদটা তৈরি করছে ওই ভেদাভেদটা দূর করার লেগে। But they are not willing to follow the law.
যে ঘটনাটা হয়েছে আমাদের এসডিপিও এনসিসি উনি শুরু থেকে উপস্থিত ছিলেন। তো যেটা শুনলাম এখানে সবজি বাজার বাসা নিয়ে একটা বিতর্ক নিয়ে একটা জাস্ট মানে টেনশন তৈরি হয়েছে, তবে এটা এনশিওর প্রশাসন করবে যে যারাই আইন হাতে নেবে বা হাতে নিয়েছে তাদের সবার বিরুদ্ধেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একদম প্রশাসনিক লোককে দেখা গেছে ওই যারা রাস্তা অবরোধ করে তাদের মধ্যে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অ্যাকচুয়ালি ওই সময় উপস্থিত ছিলাম না, আমি তো এটা বললাম এই আইন সবার জন্যই সমান, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় প্রৌদ্যোগিকীবিদ সংঘের উদ্যোগে সাবরুম নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক, গ্লাভস এবং সাবান। ভারতীয় প্রৌদ্যোগিকীবিদ সংঘ, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেটাল মহাসংঘের উদ্যোগে আজ সাবরুম নগর পঞ্চায়েতের ছাপাই কর্মীদের মধ্যে মাস্ক, গ্লাভস এবং সাবান বিতরণ করা হয়। আর এই বিশ্ব মহামারীর সময়ে হাতের কাছে মাস্ক, গ্লাভস ও সাবান পেয়ে যথেষ্ট খুশি সাফাই কর্মীরা। সংঘের উদ্যোগে সারা ভারতবর্ষে যেভাবে এই পৃথিবীর মারণরোগ করোনা ভাইরাস কোভিড-19 বিরুদ্ধে আমরা যে প্রতি কাজ করছি এবং ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সাবরুম মহকুমার নগর পঞ্চায়েতের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, ছাপাইকর্মীরা রয়েছেন, ত্রিপুরা রাজ্যের যেসব বিভিন্ন অঞ্চলে ছাপাইকর্মী এবং স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন প্রত্যেকে যেভাবে এর বিরুদ্ধে কাজ করছে এবং আপনারা যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার লোকরা যেভাবে এই রোগের বিরুদ্ধে প্রচার প্রসার করে যাচ্ছেন তার জন্য সবাইকে অনুপ্রাণিত করছেন, সচেতন করছেন সবাইকে। আমরা আমাদের ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশের ভারতীয় প্রৌদ্যোগিকীবিদ সংঘ মজদুর সংঘের, ভারতীয় মজদুর সংঘের একটা ইউনিয়ন, তার উদ্যোগে আজকের এইখানে আমাদের যে সামগ্রী বিতরণ হ্যান্ড গ্লাভস এবং মাস্ক, তার অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক প্রৌদ্যোগিক সংঘের প্রণব ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সম্পাদক দীপঙ্কর ঘোষ মহাশয়। এছাড়া আমাদের এই প্রৌদ্যোগিক সংঘের বিভিন্ন ইঞ্জিনিয়াররা সাবরুম মহকুমায় যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, ত্রিপুরা গঠনের কাজে যারা কাজ করছেন, সবাই মিলে আজকে আমরা এখানে যারা নগর পঞ্চায়েতের সাফাই কর্মীরা রয়েছে ওনাদের মধ্যে আমরা কিছু উৎসাহ দেওয়ার জন্য এবং আগামী দিনে কাজগুলো করার জন্য এবং যেভাবে তারা এই এটা রিস্ক নিয়ে যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন তার জন্য আমরা কিছু মাস্ক এবং হ্যান্ড গ্লাভস দিয়েছি ওনাদের কাজকে। এবং এই কাজটা আমাদের সারা রাজ্যে জারি রয়েছে, আজকেও আমাদের আরও বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা খাদ্য বিতরণ করছি। আজকের দিনেই আমাদের এখান থেকে মনুবঙ্কুল একটা স্বাস্থ্য শিবির হচ্ছে, তারপরে সাতচানে একটা হচ্ছে, কিছু খাদ্য বিতরণ করবো, তারপরে উদয়পুর হবে। এইভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রাম প্রৌদ্যোগিক সংঘ থেকে সারা ত্রিপুরা রাজ্যে চলছে এবং আগামী দিনেও আমরা এটা করে যাব এবং ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন উইংস, বিভিন্ন ইউনিয়ন এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনার নাম? আমি গৌতম মজুমদার, ত্রিপুরা রাজ্য ভারতীয় মজদুর সংঘের সম্পাদক। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি কর্মচারী ফেডারেশন সাবরুম বিভাগীয় কমিটির পক্ষ থেকে 70 জনের মধ্যে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। সরকারি কর্মচারী ফেডারেশন সাবরুম বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজ সাবরুম প্রেস ক্লাবে 70 জন গরিব অংশের মানুষকে ত্রাণ সাহায্য করা হয়। অনুষ্ঠানে বিজেপি সাবরুম মণ্ডলের সহসভাপতি শান্তিপ্রিয় ভৌমিক, সাধারণ সম্পাদক তাপস লোধ, এপিপি রতন নাথ, আইনজীবী আপন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক সুশীল দে ও কর্মচারী নেতা দুলাল দাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মচারী সংগঠনের বিভিন্ন উইংসের যারা আছেন নেতৃবৃন্দ এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, আপনারা যারা এসেছেন সবাইকে আমরা কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই করোনা ভাইরাসের কারণে ভারতবর্ষের মানুষ এবং পৃথিবীর মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছেন এবং কর্মহীনতার যেরকম একটা স্রোত বই চলছে, তার মধ্যে মানুষের যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে যেভাবে মানুষ বিধ্বস্ত হচ্ছেন তা থেকে রক্ষা করার জন্য সামান্য আকারে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সাবরুমের অত্র অঞ্চলের কিছু গরিব অংশের মানুষকে আমরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি এবং আমরা
আমাদের বিভিন্ন অংশের মানুষ থেকে যে সহযোগিতা পেয়েছি তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।